প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি কাঁচা আমের ভর্তার রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা পরিমাণ কাঁচা আম। আমগুলো এখন আমি ছিলে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। ঠিক একইভাবে সবগুলো আম আমি এভাবে খোসা ছাড়িয়ে নিব। আর আমগুলো যদি ঠিক এরকম একটু পাকাচে লাল হয় তাহলে আরো ভালো হয়। আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, আমি খুব ভালো করে পরিষ্কার করে আমগুলোকে ধুয়ে নিয়েছি। আমি এখানে 2টি ভর্তা বানাবো, একটি টক এবং অন্য একটি মিষ্টি। টক মিষ্টি ভর্তার জন্য আমার যে যে উপকরণগুলো লাগতেছে এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। শুকনো মরিচ, গুড়, লবণ, পরিমাণ মতো চিনি এবং কাসন্ত। প্রিয় ভিউয়ার্স, এখন কাঁচা আমের সিজন, তাই বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম এবং একই সাথে কাসন্তও কিনতে পাওয়া যায়। আপনারা যদি এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখেন তাহলে আশা করি খারাপ লাগবে না। আর সাথে কাঁচা আম। এবার আমি একে একে আমার পছন্দ মতো আমগুলোকে কেটে টুকরো করে নিব। আমি এখানে একটি মেশিন নিয়েছি, ভাজি কাটার মেশিন। এটা দিয়ে আপনারা সব রকম কোটাকাটি করতে পারবেন। আমি আমগুলোকে প্রথমে গুঁড়ো গুঁড়ো করে একেবারে ভাজি ভাজির মতো করে কেটে নিব। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি সবগুলো আম। এখন আমি আরেকটু ভিন্ন রকম ভাবে বাকি যে 2টা আম আছে সেগুলো আমি কেটে নেব। ঠিক এইরকম পাতলা পাতলা করে আমি বাকি আমগুলো কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবারে ভর্তা তৈরি করার পালা। আমি একটু বড় সাইজের বোলের ভিতরেই ভর্তাটা তৈরি করব। শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, আপনারা স্বাদ মতো যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম ভাবেই দিবেন। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এগুলোকে আমি মুখে নিব। এবারে আমি কিছু কাসন্ত মিক্স করব।
হয়ে গেল আমার ঝাল ভর্তা। আমি আরেকটি ভর্তা বানাবো। এখন আমি নিয়ে নিব এখান থেকে শুকনো মরিচ। মরিচটা আপনারা স্বাদ মতো দিবেন। লবণ, দিয়ে দিব আমি গুড়। প্রিয় ভিউয়ার্স, গুড় দেওয়ার পরে কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে এসেছে এবং এটা দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে। অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন। কাসুন্দটা আমি এখানে অল্প দিলাম, এটা যেহেতু মিষ্টি। হয়ে গেল আমার মিষ্টি ভর্তা, একেবারে কমপ্লিট। জিভে জল আনা আমের, কাঁচা আমের ভর্তা। তো ভিউয়ার্স, এরকমই মজার মজার রেসিপিগুলো পেতে হলে একটি চ্যানেল দিয়ে, একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকুন এবং দেখতে থাকুন ভালোবাসার রান্নাঘর। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই সুন্দর সুন্দর রান্না করে বাসায় খাওয়ার চেষ্টা করবেন। আজ এখানেই বিদায় নেব, পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।